আমরা 6 তারিখের প্রস্তুতি আমাদের ফুলফিল হয়ে গেছে। আমরা আবেদন ক্রমে 150 টিকিট উইথ ফে, আমরা 150টা টিকিট পেমেন্ট করে আমরা নিছি, এবং এখান থেকেও নিছি, ঢাকা থেকেও নিছি। আমাদের 150 জন কাউন্সিলর, কিন্তু ওইখানে আবার 40 জন যাবে, 190 জন কাউন্সিলর, বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশের কোনো আউট অফ ঢাকা কোনো ডিস্ট্রিক্ট থেকে এত কাউন্সিলর যাচ্ছে না। আমাদের এটা একটা মেসেজ, বাংলাদেশে চট্টগ্রাম উত্তর জেলায় কৃষক লীগ সুসংগঠিত। শুধু সুসংগঠিত বলতে বললে ভুল হবে, আমরা কৃষির উন্নয়ন এবং কৃষকের ন্যায্য দাবি সম্পর্কে আমরা সবসময় সচেতন আছি। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার, চট্টগ্রামে কিন্তু এই যে মানে আমাদের যদিও মহাজোটে আছে, এই আমাদের সরকার দলীয় এমপি কয়েকটি আসনে না থাকার কারণে আমরা কিন্তু কৃষকের উন্নয়ন এবং কৃষির উন্নয়ন সম্বন্ধে আমরা একটু পিছিয়ে পড়েছি। তবে ভবিষ্যতে আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা এটাকে কাটিয়ে আমাদের দলীয় লোককে এখানে এমপি নমিনেশন দেবে, এবং তাদের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে বলি, হাটহাজারী এবং ফটিকছড়ি দুইটি আসনেই কিন্তু সরকার দলীয় এমপি নেই, অর্থাৎ আওয়ামী লীগের এমপি নেই, যার কারণে আমরা এই যে কৃষকের পণ্য পাওয়ার টিলার, ট্রাক্টর, তারপর ধান রোপার মেশিন, এগুলো কিন্তু আমরা আমাদের লোককে, অর্থাৎ আমাদের লোক না, প্রকৃত কৃষককে দিতে পারতেছি না। আমরা কিন্তু এগুলো নিয়ে টিএনও সাহেবকে স্মারকলিপি দিয়েছি, এগুলো কিন্তু চলে যাচ্ছে কতগুলো সুবিধাবাদী লোকের হাতে। তো ভবিষ্যতে আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু কৃষকের উন্নয়নের জন্য এবং কৃষির উন্নয়নের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। আজকে যদি আপনি এই বলেন বাংলাদেশের উন্নয়নের 3টা সোপান কী, 1 নম্বর হচ্ছে কৃষি, 2 নম্বর হচ্ছে ফরেন রেমিটেন্স, 3 নম্বর হচ্ছে গার্মেন্টস। তো এই 3টা পয়েন্টের মধ্যে কিন্তু কৃষি হচ্ছে অন্যতম। হ্যাঁ, আজকে কৃষির উন্নয়নের কারণে কিন্তু আজকে আমরা পরাশক্তিগুলোকে বিদ্যাঙ্গুলি দেখানোর সাহস দেখাতে পারছে আমাদের জননেত্রী শেখ হাসিনা। আমি একটা জিনিসে বুঝি, বাংলাদেশে কৃষির উন্নয়ন হলে কেবল এই দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, স্বনির্ভর হবে। এই জন্য আমি 11 দফা দাবি এই জননেত্রী শেখ হাসিনা বরাবরে আপনার কাছে একটা বুকলেট আমি দেব, এই যে এই 11 দফা দাবির একটা এই বই, এটা আমি জননেত্রী শেখ হাসিনার বরাবরে ফাটিয়েছি। আশা করছি এখানে 11টা দফার মধ্যে এই যে পানি ব্যবস্থাপনা সংক্রান্ত আছে, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আছে, কৃষির উন্নয়ন সংক্রান্ত, সমবিসমিতি সম্পত্ত, অর্থাৎ আমার মেধাতে যতটুকু কুলাইছে সব কিছু আনছি, এবং আমি মনে করি আহ্বায়ক হিসেবে, হ্যাঁ, তবে আমি মনে করি এই 11 দফা যদি পূর্ণ হয় তাহলে সেদিন কিন্তু বাংলাদেশ একটা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ দেশ হবে, শুধু কৃষিতে না, স্বনির্ভর একটা দেশ হিসাবে, ডিজিটাল দেশ হিসাবে সেই দিন প্রতিষ্ঠা লাভ করবে। ধন্যবাদ আপনাদের, আসলে আমি দীর্ঘক্ষণ সময় নিছি, এই জন্য আপনাদেরকে আমি আপনাদেরকে এই বইটা উপহার হিসাবে দিলাম। ধন্যবাদ।